গুড মর্নিং বন্ধুরা, গোপাল রিঙ্কু ব্লগে তোমাকে জানাই স্বাগত। আজকে নবরাত্রির 4 দিন আর এখন বাজে 11:30। তা এখনই তো আমি স্টার্ট করলাম ভিডিওটা। আজকে আমার মাথা ব্যথা করতেছে, দেখো মাথায় তেলও দিতে পারতেছি না, এই কদিন মাথা ব্যথা করতেছে। আমাদের এখন পোচা টোচা লাগাই, স্নান করে পুজোরটা গুছাই, তারপর আবার ছেলের আনতে যেতে হবে। চলো তো, পোচাটা লাগাইনি। পোসা লাগানো হয়ে গেছে, এবার যাই দিয়ে স্নান করে আসি। তারপর দেখাচ্ছে মাথায় একটু জল টল দিয়ে স্নান করে আসি, দেখি মাথা ব্যথা কমে কি। আমি স্নান দান করে চলে আসি, দেখো মাথায় জল টল দিয়ে স্নান করে আসি। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। চলো তো এবার যাই পুজোরটা গুছাই, পুজো দিবে। আর সকালের ভাজি আছে, এতেই হয়ে যাবে ওদের। আসো প্রসাদ খাতে, প্রসাদ। আমি সেই তোমাদের সাথে সকালে দেখা করেছি, কটা 11:30-টার সময়, 11:30 না তারও চেতে আগে। আর এখনে আইসি, এখনে 7:20 বাকি। চলো বাজারে, বাজারে যাচ্ছি এখনে, বাজার করে আসি। চলে আইসি, কে বলে আইসি বাজার করে, এবার রান্না বান্না করি, কষ্ট হয়ে গেছে। এই যে আমাকে রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। এই যে এইটা আমারটা খালি আলু গরম, আর এইটা বর্দি, বর্দির দেওয়ার খাবে। আর আমি এই খালি আলুরটা খাবো, আমি এটা খাতে পারি না। তো সব রান্না হয়ে গেছে, আর এই জায়গা অন্ধকার, আমরা এই জায়গা রুশি করতেছি। হাই করতে হাই। তো
সারাদিন কষ্ট হয়ে গেছে, আর কিছু দেখাতে পারতেছি না। এবার খাওয়া দাওয়া করে শোব। আর চোখ তো গাড্ডার মধ্যে চলে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তা আজকের ভিডিও এই জায়গায় এন্ড করে দিই, আর দেখাতে পারতেছি না, কষ্ট হয়ে গেছে। জমদের সারাদিন এমনি মাথা ব্যথা করতেছে, এরা করছে। আমার ধীরে ধীরে আওয়াজ কম হয়ে যায়, কত জোর কব চিল্লাবো তাই ক। তা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করে শেয়ার কর। সবাই হাসতেছে আমার পাশে বসে বসে। তা দেখা হবে অন্য ভিডিওর সাথে। তোমরা কমেন্ট করে জানাইও কিরম ভিডিও হচ্ছে। বাই বাই কার দে।